স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব সম্পূর্ণ অন্য একটি বিষয়, যেটি হচ্ছে যে WBJEE GNM এবং ANM যে পরীক্ষাটি হয়ে গেছে, অর্থাৎ এর রেজাল্ট কবে বেরোবে। এবং একটি খুশির খবর রয়েছে, সেই খবরটিও আমি তোমাদের জানাবো। একটি বিশাল বড় আপডেট আছে ANM GNM সংক্রান্ত, সেই খবরটিও জানাবো, তোমরা আমাদের সাথে থাকবে। এবং আরেকটি জিনিস আমি তোমাদের বলছি যে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে, যাতে বন্ধুরা জানতে পারে যে নতুন যে বিষয়টি রয়েছে সেটি কি, আপডেট আছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে একটি বিষয় আমি তোমাদের বলছি যে তোমরা পরীক্ষা তো দিয়েছো, কিন্তু পরীক্ষা দেওয়ার সাথে সাথে অনেকেই আমাকে জানতে চেয়েছো যে স্যার কবে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো, রেজাল্ট আউট হওয়ার কতকগুলি প্রাক্ষিকও রয়েছে যে কবে রেজাল্ট আউট হবে এবং মানে এই কীভাবে রেজাল্ট আউট করবে এবং কতদিন সময় লাগবে সেই সম্পর্কে একটু আমি আলোচনা করে নিচ্ছি। প্রথমেই দেখো, WBJEE জয়েন্ট এন্ট্রান্স বোর্ড শুধুমাত্র তোমাদের GNM ANM এক্সাম কন্ডাক্ট করছে এরকম ভেবো না। এর আগে প্রথমে এই বোর্ড অর্থাৎ WBJEE যে বোর্ড আছে, সে JEE অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফার্মাসি এবং আর্কিটেক্টের রেজাল্ট পরিচালনা করেছিল এবং পরীক্ষাটি নিয়েছিল এবং অলরেডি রেজাল্ট আউট হয়েছে, কিন্তু তার কাউন্সিলিং এখনও হয়নি, এটি তোমাদের ভেবে নিতে হবে। দু নম্বর হচ্ছে জেনপা, অর্থাৎ এই বোর্ডই তোমাদের জেনপা যে এক্সামটি আছে নিয়েছিল এবং জেনপার এখনও পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, অর্থাৎ তোমাদের রেজাল্ট আউট হতে একটু সময় লাগবে, কারণ একটি বোর্ড একাধিক এক্সাম পরিচালনা নিচ্ছে এবং দায়িত্বে আছে, তাই একটু সময় লাগবে। জেনপার রেজাল্ট আউট হওয়ার কথা রয়েছে, আগামী কয়েকটি দিনের মধ্যে জেনপার রেজাল্ট অলরেডি আউট হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। এবার তোমাদের ক্ষেত্রে একটু সময় লাগবে, সেক্ষেত্রে তোমার জুলাই মাসের 20 তারিখের মধ্যে ডেডলাইন ধরা হচ্ছে যে তোমাদের রেজাল্ট 20 তারিখের মধ্যে বেরিয়ে যাবে বা আগেও বেরোতে পারে, এটি ডেডলাইন ধরা হচ্ছে যে 20 তারিখের মধ্যে জুলাই মাসে বেরিয়ে যাওয়ার কথা। এবার আসি মূল আলোচ্য বিষয়ে, তোমাদের ক্ষেত্রে একটি খুশির খবর, অবশ্যই তোমরা আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এছাড়া তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রথম প্রচুর পরিমাণ তোমরা শেয়ার করবে। এবার খুশির খবরটি তোমাদের দিয়ে দিই, ANM এবং GNM এর ক্ষেত্রে এবং B.Sc নার্সিং এর ক্ষেত্রে তিনটি ক্ষেত্রেই অবশ্যই একটি খুশির খবর আছে, সেটি হচ্ছে যে তোমাদের আসন সংখ্যা বাড়তে চলেছে, তোমাদের কাছে নতুন সিট ম্যাট্রিক্স চলে আসবে আর মোটামুটি কিছুদিন পর, হয়তো রেজাল্ট বেরোনোর পরও তোমাদের কাছে নতুন একটা সিট ম্যাট্রিক্স থাকবে। কীভাবে সেটি আমি তোমাদের বলছি, যে তোমাদের যে বোর্ড রয়েছে অর্থাৎ WBNC-র তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল, যে যে কলেজগুলো এখনও রিনিউয়াল করায়নি সেই সমস্ত কলেজগুলো তাদের রিনিউয়াল করানোর জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে ফিল আপ করে তার বোর্ডকে জমা দিতে বলা হয়েছিল। এর মধ্যে হয়তো কিছু কিছু কলেজ রেসপন্স করেছে এবং সেই আঙ্গিকেই আমি তোমাদের বলছি যে তোমাদের রেজাল্ট এবং রেজাল্ট বেরোনোর পরে নতুন একটি সিট ম্যাট্রিক্স দেখতে পাবে। গতবার এই সিট তোমাদের ছিল, যেটি GNM এর ক্ষেত্রে বলছি 10,000+, এবারে সেটি কমে গিয়ে হয়ে গেছিলো 4,447টি মাত্র। এক্ষেত্রে খুশির খবর যে তোমাদের সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বোথ মিন্স গভর্নমেন্টেও পাবে এবং প্রাইভেটেও পাবে। ANM কলেজের ক্ষেত্রে বলছি তোমাদের সিট সংখ্যা যা ছিল তার থেকে আরও কিছু সিট সংখ্যা আরও বেড়ে যাবে, অ্যাড হবে। এবং B.Sc নার্সিং এর ক্ষেত্রে অবশ্যই সরকারি এবং বেসরকারি কিছু সিট সংখ্যা, হয়তো কলেজগুলো যদি অনুমোদন পেয়ে যায়, যে কলেজগুলি অ্যাপ্লাই করবে এবং প্রসিডিওরের মধ্যে থাকবে, তারা যদি অনুমোদন পেয়ে যায় সেক্ষেত্রে তোমাদের সিট অবশ্যই বাড়বে। এবং আরেকটি জিনিস, সিট বেড়ে যাওয়ার সাথে সাথে নতুন একটি সিট ম্যাট্রিক্স তোমাদের সামনে চলে আসবে, সেই সিট ম্যাট্রিক্সটি তোমরা পরবর্তী ক্ষেত্রে ডাউনলোড করে দেখতে পাবে যে সিট ম্যাট্রিক্সের সিটটি কীভাবে বণ্টন করা হয়েছে, কতগুলি কলেজে তোমার সিট সংখ্যা বেড়েছে, সেটি সরকারি বেসরকারি হতে পারে বা আদার্স যে কোটা, বিভিন্ন কোটার আন্ডারে যে কোটাগুলি রয়েছে সেগুলো কীভাবে সিট সংখ্যা বেড়েছে। এই প্রসঙ্গে আমি উল্লেখ করছি তোমাদের যে আমি অলরেডি বহু ভিডিও বানিয়ে রেখেছি,
তোমরা চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে পুরনো ভিডিওগুলি দেখো, সময় থাকলে অবশ্যই তোমাদের জ্ঞান, এক্ষেত্রে তোমাদের ধারণা বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে। আমরা এমনভাবে ভিডিওগুলো বানিয়ে রেখেছি যে কাট অফ কত হতে পারে, জিএনএম এর কাট অফ কত হতে পারে, বিএসসি নার্সিং এর কাট অফ কত হতে পারে, এছাড়া হচ্ছে তোমার এএনএম এর কাট অফ কত হতে পারে, পরিষ্কার সমস্ত ভিডিওতে এখানে তোমার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি উল্লেখ করে সেখানে আমরা বর্ণনা করেছি যে কীভাবে কাট অফ কত নামতে পারে, ফার্স্ট কাউন্সিলিংয়ে কত কাট অফ থাকতে পারে, সেকেন্ড কাউন্সিলিংয়ে কত থাকতে পারে, মপ আপ রাউন্ডে তুমি গেলে কতটা পরিমাণ তোমার কাট অফ নিয়ে যেতে হবে, সমস্ত জিনিস ওখানে ব্যাখ্যা করে আছে, তুমি দেখে নিও। তোমরা প্রত্যেকটা আমাদের চ্যানেলে যে পুরনো ভিডিওগুলো আছে ভিজিট করো, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে আরেকটি প্রসঙ্গে আসছি আমি, সেটি হচ্ছে যে আমরা কাট অফ সংক্রান্ত বললাম, এছাড়া বলেছি কোন জেলাতে, মানে অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না এই ধরনের তথ্য, কোন জেলাতে কতগুলি সরকারি এবং বেসরকারি মানে কলেজ রয়েছে, নার্সিং কলেজ, সে জিএনএম এর ক্ষেত্রে হোক বা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, আমরা পরিষ্কার ওখানে উল্লেখ করে দেওয়া আছে। প্রত্যেকটি ভিডিও তোমরা ফলো করো, গেলে পরিষ্কার বুঝতে পারবে। ভিডিওর যে আমাদের যে প্রথমে তোমরা ভিডিওর যে লেখাটি রয়েছে সেটি দেখে তোমরা বুঝতে পারবে যে থাম্বনেইল রয়েছে, থাম্বনেইলের মধ্যেই লেখা আছে যে কোন ভিডিওটি কী সম্পর্কিত, তাই তোমাদের বেশি কষ্ট করতে হবে না, ডাইরেক্ট তোমরা ভিডিওতে ঢুকে পুরো ভিডিওটি প্লে করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তবে তোমরা বুঝতে পারবে যে আমি ভিডিওটি কী সংক্রান্ত বিষয় নিয়ে বানিয়েছি। এবং তোমাদের ক্ষেত্রে বিরাট বড় আপডেট যে সিট ম্যাট্রিক্স বাড়তে চলেছে, ঠিক আছে, তোমরা তার জন্য রেডি থাকবে। এবং আরেকটি জিনিস বলছি, চয়েস ফিলিং করার সময় তোমাদের অন্য কোনো চ্যানেলের কে কী বললো ডাজেন্ট ম্যাটার, কারো হেল্প নেওয়ার কোনো দরকার নেই, তোমরা একটুখালি নিজেরা সচেতন থাকবে তাহলে তোমরা দেখবে যে চয়েস ফিলিং নিজেরা করতে পারছো। একটি জিনিস আমি তোমাকে উদাহরণ সহকারে বুঝিয়ে দিচ্ছি, তোমার যদি বাড়ি হয় হাওড়া ডিস্ট্রিক্ট বা কলকাতা ডিস্ট্রিক্টের, তাহলে তোমরা ফার্স্ট কলকাতা হাওড়া ডিস্ট্রিক্ট সংলগ্ন মেডিকেল কলেজগুলি সরকারি চুজ করবে, তার পরবর্তী ক্ষেত্রে তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে তার পার্শ্ববর্তী জেলাগুলি তোমরা চুজ করে এবং অটোমেটিক তোমরা হচ্ছে চয়েস ফিলিংটি করে লক করে দেবে। এইটি বলার ছিল, তার কারণ ধরো এবার মানে অনেকে অনেক রকম কথা বলবে চয়েস ফিলিং বিশাল গুরুত্বপূর্ণ, এমন কোনো বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এখানে নয়। আবার অনেক অনেক চ্যানেলে দেখছি যে তুমি 20 পেলেও নাকি জিএমআর, যদি 20 পেলেও 20 বা 18 পেলেও নাকি তোমার হচ্ছে তুমি চান্স পেয়ে যাবে, এই ধরনের কথা তারা বলছে। জানি না তারা কীভাবে এই সমস্ত তথ্য দিচ্ছে, কারণ হয়তো যদি তোমার ভাগ্যের জোর থাকে ভালো তুমি পেয়ে যাবে। কিন্তু ধরো একটা জিনিস তুমি বোঝো, 115 নম্বরে পরীক্ষা হয়েছে, কাট অফ তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ের 9, জেনারেলদের ক্ষেত্রে বলছি মেয়েদের ক্ষেত্রে 90 প্লাস থাকবে, সেক্ষেত্রে যে 15-20-10 পেয়ে কী করে যে আমি জানি না যে তারা কলেজ পেয়ে যাবে আমি বুঝতে পারছি না, কারণ তোমার শেষ পর্যন্ত গেলেও এতটা নামে না, এইটাই সাধারণ তো দেখা গেছে। এবার জানি না তাদের কাছে কোনো হয়তো সেরকম দৈব শক্তি আছে যে তারা হয়তো পাইয়ে দিতে পারে বা কিছু, আমার ধারণা যে এই যারা 10, 5 বা 5 এমনও চ্যানেল আমরা দেখছি, এইটি বলতে আমাদের হাসি লাগছে আমার অন্তত পক্ষে, যে 5 পেলেও নাকি তুমি সেখানে সরকারি কলেজ পেয়ে যাবে এমনও বলেছি আমি দেখলাম, এগুলো পুরো অযৌক্তিক কথাবার্তা। একটা জিনিস জেনে রাখো যে 115 নম্বরে যদি কোনো দিন পরীক্ষা হয় সেক্ষেত্রে কাট অফ কতটা পর্যন্ত নামতে পারে, তোমাদেরও আশা করি ধারণা আছে। আজগুবি গল্পে বিশ্বাসই করো না, তোমরা জানবে যে যারা এখানে ভালো ফলাফল করবে, তবে হ্যাঁ কাউন্সেলিংটা অ্যাটেন্ড করো, যারা ভাবছো যে পশ্চিমবঙ্গে পড়তে চাইছো, যারা বাইরে দিতে যেতে চাইছো না তারা কাউন্সেলিংটি অবশ্যই অ্যাটেন্ড করো, এটাই বলবো। কিন্তু এত কম নাম্বারে কী করে পাবে সেটা, 5 পেলে বা তোমার 6 পেলে কী করে আমি জানি না যে তারা এত সব জিনিস রটাচ্ছে যে 5-6 পেলে তারা নাকি তুমি কাউন্সেলিং অ্যাটেন্ড করলে নাকি তুমি পেয়ে যাবে, আমি বুঝতে পারিনি, কারণ হয়তো সেই সমস্ত চ্যানেলের দৈবিক কোনো শক্তি তাদের কাছে রয়েছে যে 5 পেলেও নাকি সে পেয়ে যাবে তাদের স্টুডেন্টরা, জানি না এসব ব্যাপার। বাট আমি কাউকে আজগুবি গল্পে বিশ্বাসী করতে বলবো না, একদম নিট অ্যান্ড ক্লিন কথা বলতে আমি পছন্দ করি। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে একটা নির্দিষ্ট পরিমাণ কাট অফ থাকবে প্রত্যেকটা সরকারি বেসরকারি কলেজের ক্ষেত্রে, সেই কাট অফ থেকে যদি তুমি ফিল আপ করতে পারো বা তুমি মার্কস পাও তুমি অবশ্যই চান্স পাবে। তবে হ্যাঁ, কোনো এখানে রূপকথার গল্প বলে বিশ্বাস করা নেই, তুমি কম নাম্বার পেয়েও পেয়ে যাবে, এই সমস্ত তুমি কাউন্সেলিং অ্যাটেন্ড করো, তোমার যদি সেই ধরনের কোনো অবশ্যই যদি যোগ্যতা থাকে তাহলে তুমি পেয়ে যাবে, এই কথাটি আমার বলার ছিল। এক্ষেত্রে তোমাদের বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে,
পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আরও একটি কথা তোমাদের আমি বলছি যে আমাদের প্রচুর পরিমাণ ভিডিও আমরা করে দিয়েছি, তোমরা কাউন্সিলিং প্রসেস কীভাবে হবে সব এভরিথিং তোমাকে অন্য কোনো চ্যানেলে ভিজিট করতে হবে না। তুমি যদি আমাদের চ্যানেলটি অর্থাৎ আমার চ্যানেলটি গিয়ে ভিজিট করে প্রত্যেকটি ভিডিও দেখো, আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত এভরিথিং পুরো প্যাকেজ দেওয়া আছে, কাউন্সিলিং প্রসেস থেকে শুরু করে ফার্স্ট কাউন্সিলিংয়ে কত নাম্বার পেতে হবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে কত পেতে হবে, সিট কতগুলি আছে, কোন জেলায় কতগুলি সিট আছে এবং কোন জেলাতে কতগুলি সরকারি সিট আছে, সমস্ত কিছু ভেঙে আলোচনা করে আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে। সেই জন্যই তোমাদের অন্য কোনো কে কী বললো তোমরা অত বেশি শুনতে যাবে না। আমার চ্যানেলে যারা রয়েছো তারা বাড়লে বন্ধুদের ভিডিওটি আবারও শেয়ার করো, একদম নিট অ্যান্ড ক্লিন কথা বলতে পছন্দ করি, কোনো মাঝখানে কোনো কথা না রেখেই আমি কথা বলবো। অবশ্যই তোমাদের বলবো নিজের ওপর আত্মবিশ্বাস রাখবে, যারা কাউন্সিলিংয়ে যাচ্ছ বা চয়েস ফিলিং করছো নিজের ওপর আত্মবিশ্বাসটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি নিজের আত্মবিশ্বাস হারিয়ে যায় তাহলে মনে রাখবে যে কে কী বললো তোমার সেইভাবে অতটা আসবে না, তোমার নিজেকে ভাবতে হবে যে হ্যাঁ আমি এটা করতে পারি, তবেই তুমি সাকসেস হবে একদিনে। তুমি যদি নিজে থেকে হেরে যাও কোনো দিন যে আমাকে কেউ পাইয়ে দেবে বা এই ধরনের জিনিসগুলো যদি মেন্টালিটি তোমার কোনো দিন থেকে থাকে, তবে তুমি সেই জীবনে কোনো দিন সাকসেস হওয়ার সাকসেসফুল হবে না। সেই জন্য নিজের ওপর কনফিডেন্স রাখবে এবং এটা মনে করবে যে আমি কলেজ পাবো এবং আমাকে পেতে হবে, এই যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি অবশ্যই সরকারি কলেজ বা ভালো বেসরকারি কলেজ পেয়ে যাবে। নিজের ওপর আত্মবিশ্বাসটা জরুরি, এই কথাটি কেউ বলবে না, কোনো চ্যানেল বলবে না, নিজের থেকে নিজের মনের একটা জেদ তৈরি করো যে আমাকে কলেজ পেতে হবে। আর প্রসঙ্গত আমি তোমাদের একটি জিনিস জানিয়ে রাখছি, আরও কিছুদিন তোমরা ওয়েট করে যাও, এএনএম জিএনএম ক্ষেত্রে বলছি, বিএসসি যারা রয়েছে বিএসসি আর কয়েকটা দিন মাত্র ওয়েট করো, কারণ তোমাদের আমি অলরেডি কালকের ভিডিও একটি বানিয়েছিলাম, সেখানে বলে দিয়েছিলাম যে রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে কেন, এটি অন্য কোনো চ্যানেলে তোমরা জানতে পারবে না, আমি নিজে থেকে তোমাদের উদ্যোগ নিয়ে এই খবরটি আমি নিয়ে বলছি যে বিএসসি কেন দেরি হয়েছে সেইটি তোমরা আমার পূর্বের ভিডিওটি যাও গিয়ে দেখো। আর জিএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমরাও কিছুদিন ওয়েট করে যাও, তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে এবং রেজাল্ট বেরোনোর আগে তোমরা একটি কাজ করবে, সেই কাজটি হচ্ছে বাড়িতে বসে তোমরা এখন সময় পাচ্ছ অনেকটাই, কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি সরকারি কলেজ আছে সেগুলি আমি লিস্ট করে দিয়েছি দেখবে তোমাদের, এবং কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি সেগুলিকে তোমরা মার্কিং করো এখন থেকে, তোমরা কি রেডি রাখো যে আমার এই 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 জায়গায় এতগুলি কলেজ রয়েছে, এই কলেজগুলির মধ্যে আমার এই কলেজগুলি চাই, সেগুলো 1, 2, 3, 4 করে নিজে খাতায় একটু লিখে রাখো, হোমওয়ার্ক করো বাড়িতে বসে। তাহলে সুবিধা হবে তুমি যখন ক্যাফেতে গিয়ে ফিল আপ করবে তোমার সেখানে সময় কম থাকবে, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে যে কোন কোন কলেজ নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ তুমি বাড়িতে বসে তোমার পছন্দ অনুসারে প্রথম দিক থেকে 24টি কলেজ সরকারি আছে জিএনএমের ক্ষেত্রে বলছি, সেগুলোকে পর পর সাজিয়ে নাও বাড়িতে বসে, এই মুহূর্তে সময় পাচ্ছ, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সময় অতটা থাকবে না, তখন তোমার একটা বিশৃঙ্খলা তৈরি হবে, হঠাৎ করে রেজাল্ট বেরিয়ে গেলো তুমি ক্যাফেতে গেলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে না যে আমি কী করবো। সেক্ষেত্রে এখন সময় রয়েছে তোমার হাতে অঢেল সময়, তুমি বাড়িতে বসে আগে প্রিপারেশন যেটি আছে সেটি নিয়ে নাও, যে এইভাবে সিট র্যাঙ্কিং সাজিয়ে আমরা আমার চয়েস ফিলিং এর মধ্যে রয়েছে এবং এই কলেজগুলো আমি চুজ করবো, ঠিক আছে। আর আরেকটি জিনিস বলছি তোমাদের অবশ্যই তোমাদের আমি বলছি, যারা ভাবছো যে যাদের জিএমআর র্যাঙ্ক ভালো হচ্ছে না বা হবে না বা এখানে চান্স পাবে না, ঠিক আছে, দেখো কে কী বললো আমি তাতে অত বিশ্বাসী নই, আমি ডাইরেক্ট কথা বলতে স্ট্রেট ফরওয়ার্ড খুব এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। যদি তোমার মনে হয়ে থাকে যে তোমার জিএমআর র্যাঙ্ক যেটি হচ্ছে সেটি এখানে চান্স হচ্ছে না, তুমি অবশ্যই 1 বছর যদি তোমার মধ্যে সেই ধরনের যোগ্যতা থাকে যে আমি বাইরে যাব না, তাহলে আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। বাট তুমি যদি মনে করে থাকো যে আমাকে জীবন আমার নার্সিংটাই আমার কাছে স্বপ্ন, নার্সিং করেই আমাকে চাকরি জোগাড় করতে হবে বা আমি অন্য কোনো নার্সিং কলেজে কাজ করে তোমার ডিগ্রি করে সেখান থেকে নার্সিং করব বাইরে গিয়ে করার মতন তোমার যদি মেন্টালিটি থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার বিজয়নগর কলেজ অফ নার্সিং ব্যাঙ্গালোরে অবস্থিত এই কলেজে বিএসসি নার্সিংয়ের সিট ফিল আপ হয়ে গেছে, এইটি এই কলেজের সঙ্গে আমি দীর্ঘ 6.5 6.5 বেশি আমি এই কলেজের সঙ্গে যুক্ত, তো আমি যে নাম্বারটি দেখতে পাবে সেই নাম্বারে তুমি ফোন করবে, সেক্ষেত্রে তুমি এই কলেজে অ্যাডমিশন নিতে পারো এবং এইটি আমি রেকমেন্ড তোমাদের করতে পারি। বাইরের আইএনসি স্বীকৃত কলেজ এবং এই কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা অলরেডি 1000+ এবং বিএসসি নার্সিংয়ের এক্ষেত্রে কিন্তু সিট প্রায় ক্লোজ হয়ে গেছে, তবুও আমি তোমাদের বলবো যারা ভাবছো যে
একটি দুটি সিট যদি কোনো কারণে খালি হয়, কখনও খালি হয়ে থাকে, তাহলে আমি তোমাদের দিতে পারবো। তোমরা ফোন করবে, যে নাম্বারটি দেখতে পাচ্ছ তন্ময় স্যার 7384298457, এই নাম্বারে ফোন করবে। এই কলেজ সম্বন্ধে আমি ডিটেলস এর আগে বহু ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে যাবে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। এই কলেজে 80% বাঙালি ছাত্রছাত্রী এবং 1000 ওপর বাঙালি ছাত্রছাত্রী রয়েছে, বাঙালি ম্যানেজমেন্ট আছে, তথাপরি আমি এই কলেজের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তোমরা এই নম্বরে ফোন করবে, তন্ময় স্যার 7384298457। তবে এখন প্রসঙ্গে বলে রাখি, জিএনএম অ্যাডমিশন চলছে, বিএসসি নার্সিং ক্লোজ হয়ে গেছে, তবুও ফোন করো, কারণ দুঃখে মানে ঘাবড়াবার কিচ্ছু নেই, তোমরা ফোন করবে, আমরা চেষ্টা করব। আচ্ছা, এবং তোমরা বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ে অ্যাডমিশন নিতে পারো, দীর্ঘ 28 বছরের পুরনো একটি কলেজ, এবং এই কলেজের রেকর্ড 100% সেটি আমি চ্যানেলে ফার্স্ট আমাদের ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে, যে আমরা 100% গত 5 বছরের রেকর্ড তোমাদের সামনে তুলে দিয়েছি, উইথ রেজিস্ট্রেশন নাম্বার, কোন কোন হসপিটালে আমাদের স্টুডেন্টরা চাকরি করছে, একমাত্র বিজয়নগর কলেজ অফ নার্সিং সেখানে দেখিয়েছে ভিডিওটিতে, ভালোভাবে তোমরা দেখে নেবে। অন্য কোনো চ্যানেল এই ধরনের ভিডিও তোমাদের দেখাবে না, প্লেসমেন্ট রেকর্ড দেখাবে না, আমরাই একমাত্র চ্যানেল যেখানে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের পুরো 100% প্লেসমেন্ট রেকর্ড দেখিয়েছি, পশ্চিমবঙ্গ হোক বা বাইরের কোনো স্টেটেই হোক, সে আমাদের স্টুডেন্টরা সেখানে কাজ করছে। এবং এই কলেজটি খুব পপুলার এবং স্বনামধন্য কলেজ ব্যাঙ্গালোরের বুকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে অলরেডি বিএসসি নার্সিংয়ের সিট যেখানে ক্লোজ হয়ে গেছে, আপাতত জেনপার আগে সবথেকে ভাবার বিষয়, তোমাদের জেনপার রেজাল্ট আউট হয়নি, তা সত্ত্বেও বিএসসি নার্সিংয়ের সিট ফিল আপ হয়ে গেছে বিজয়নগর কলেজ অফ নার্সিং। তাই যারা জিএনএমের এখন শুধুমাত্র অ্যাডমিশন চলছে, যারা ভাবছো যে আমরা জিএনএমে অ্যাডমিশন নেবো, বা যারা এএনএম করে রেখেছো অলরেডি, তারা জিএনএমে আপডেট করাতে চাইছো, আপগ্রেডেড নিজের যে ডিগ্রিটি, তারাও এই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে, তন্ময় স্যার 7384298457 নাম্বারে, এবং নিজের সিটটি কনফার্ম করবে। যারা জিএনএম করতে চাইছো, ফ্রেশ এন্ট্রি নিতে চাইছো, 40% নাম্বার উচ্চ মাধ্যমিকে পেলে ইউ আর এলিজিবল ফর দ্য জিএনএম কোর্সেস, তাই যারা ভাবছো যে জিএনএম করবে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করে নিজের সিটটি কনফার্ম করবে। সিট সংখ্যা সীমিত এবং সিট সংখ্যা আমাদের যদি ভর্তি হয়ে যায় তাহলে এই বিএসসির মতোই অবস্থা হবে, তোমরা সিট পাবে না। সেক্ষেত্রে জিএনএমের এই মুহূর্তে অ্যাডমিশন চলছে, সিট সংখ্যা ওপেন আছে, তোমরা চাইলে এখনই ফোন করে নিজের সিটটি কনফার্ম করতে পারো।